পেটে তো ক্ষুধায় চোচো করছে, কিন্তু খাবার খুঁজতে যেতে তো একদম ইচ্ছে হচ্ছে না। দেখি সামনে গিয়ে হাঁটতে থাকি, যদি কোথাও কোনো খাবার চাপাবাজি করে খেতে পারি তাহলে তো ভালোই হবে। যাই যাই হাঁটতে থাকি। কালু কাক সামনের দিকে যেতে থাকে, আর তখনই সুখী পায়রা তার খাবার আহরণ করে সেই পথ দিয়ে যাচ্ছিল। সুখী পায়রাকে দেখে কালু বলে, আরে সুখী, তুমি খাবার নিয়ে কোথায় যাচ্ছ? আমি তো নদীর ঘাটে তোমার মেয়েকে দেখে এলাম। চারপাশ দিয়ে কুমির ঘিরে রেখেছে তোমার মেয়েকে, জানো? কুমিরকে তো আমার খুব ভয় লাগে, তাই আমি বাঁচাতে যেতে পারলাম না গো। তাড়াতাড়ি যাও আর তোমার মেয়েকে বাঁচাও, যাও। তুমি এসব কি বলছো কালু দাদা? আমি তো আমার মেয়েকে বাড়িতে রেখে এসেছি, ও নদীর পাড়ে কি করে যাবে? তুমি আবার মিথ্যে কথা বলছো না তো? না রে সুখী, আমি একদম মিথ্যে কথা বলছি না, যা বলছি সব সত্যি। যতক্ষণে তুমি আমার সাথে কথা বলবে ততক্ষণ কুমিরা তোমার মেয়েকে খেয়ে ফেলবে, বুঝেছো? না না, তুমি তো সত্যি কথাই বলতে পারো, এটা কখনোই হতে পারে না। মা পারুল, তুই ভয় পাস না মা, আমি এক্ষুনি তোর কাছে আসছি, তোর মা তোর কিছু হতে দিবে না, সোনা। সুখী তার হাত থেকে সবগুলো খাবার মাটিতে রেখে নিজের মেয়েকে বাঁচানোর জন্য দৌড়ে যেতে থাকে। এদিকে কালু খাবারগুলো হাতে নিয়ে বলে, কেমন বোকা বানালাম, আর সুখী এত বোকা যে অনায়াসে আমার সব কথা বিশ্বাস করে নিল। যাক ভালোই হলো, এবার আমার পেটের ক্ষুধা তো মিটে যাবে। এসব বলে কালু খাবারগুলো নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এদিকে সুখী নদীর পাড়ে গিয়ে তার মেয়েকে দেখতে না পেয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। এখানে তো আমার মেয়ে কোথাও নেই, তাহলে কি আমার মেয়েকে সত্যি সত্যি কুমিরা টেনে নিয়ে গেল? মা পারুল, মা পারুল, হে সৃষ্টিকর্তা, আমার মেয়ের এসব কি হয়ে গেল? সুখী কান্না করতে করতে বাড়িতে ফিরে আসে, আর বাড়ি ফিরে তার মেয়েকে দেখতে পায়। মা পারুল, তুই বাড়িতে? তুই নদীর পাড়ে যাসনি সোনা? না তো মা, আমি তো কোথাও যাইনি, আমি তো বাড়িতেই ছিলাম। কেন মা, কি হয়েছে বলো তো? তুই সত্যি কোথাও যাসনি মা? না মা, আমি তোমাকে সত্যি কথাই বলছি, আমি কোথাও যাইনি, তুমি বিশ্বাস করো। তার মানে ওই শয়তান দুষ্টু চালাক কাক আমাকে মিথ্যে কথা বলেছে আমার হাতে খাবারগুলো নেওয়ার জন্য? তবে চিন্তা করিস না চালাক কালু, তোকে যদি কোনোদিন ফাঁদে পায় সেদিন সবকিছু শুধে আসলে শোধ করে নিব বললাম। সুখী রাগে ফুঁসতে থাকে। এদিকে কালু মনের সুখে খাবারগুলো খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এরপর হঠাৎই একদিন কালু কাক শালিকের কলার বাগানের সামনে দিয়ে যাচ্ছিল। শালিকের বাগানের পাকা কলাগুলো দেখে কালু কাক মনে মনে ভাবতে থাকে, কি লোভনীয় কলা, আমি যদি খেতে পেতাম তাহলে কতই না তৃপ্তি পেতাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করে কলা কিনে খাবো? আর আমি চাইলেও তো আমাকে কলা দিবে না, শালা বেটা শালিক তো ওখানেই বসে আছে। টাকা নেই আমার কাছে, তাতে কি হয়েছে? আমার কাছে তো আমার বুদ্ধি আছে, হা হা। এই বলে কালু কাক উড়ে তার বাড়িতে ফিরে আসে, আর একটা ঔষধের বোতল হাতে নিয়ে ভাবতে থাকে, এবার শালিক দাদা তুমি যাবে গভীর ঘুমে, আর আমি খাবো তোমার কলা, কি যে মজা লাগছে, কি যে মজা লাগছে। কালু কাক ঘুমের ঔষধ একটা রুমালে মেখে নেয়, এরপর সেই রুমালটা নিয়ে শালিকের কাছে যায়। শালিক দাদা, তোমার বাগানে তো দেখছি অনেক কলা পেকেছে, তুমি কবে বিক্রি করতে যাবে কলাগুলো বলো তো? এই তো আজকালের মধ্যেই, এবার কলার যা দাম বেড়েছে মনে হচ্ছে এবার আমি অনেক লাভ করতে পারবো। এসব বলে শালিক হাসতে থাকে, আর তখনই কালু তার ঘুমের ঔষধ মাখানো রুমাল নিয়ে শালিকের মুখে ধরে, আর অগ্নি শালিক ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে চালাক কালু কলা ছিঁড়ে ছিঁড়ে মজা করে খেতে থাকে। কি যে মজা, কি সুস্বাদু কলা, এমন সুস্বাদু কলা তো আমি আগে কখনো খাইনি। না কিছু কলা খাই, আর কিছু কলা নিয়ে আমি বাড়িতে যাই, পরে আবার এই সুস্বাদু কলাগুলো খেতে পারবো। কালু কাক কলা নিয়ে বের হয়ে তার বাড়িতে ফিরে যায়। এদিকে শালিক তার কলা বাগানে নাক ডেকে ঘুমাতে থাকে। এভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। কালু মনে মনে বলে,
জানিস আমি যদি পাখি ডিমের সিঙ্গারা খেতে পারতাম তাহলে কতই না মজা পেতাম। সিঙ্গারা তো বানাতে পারি কিন্তু পাখি ডিম আমি কোথায় পাবো? আরে আমি বোকার মতো এসব কি ভাবছি? আমি একটু সবার বাড়িতে গিয়ে দেখে আসলে তো পারি যে কার বাড়িতে ডিম আছে। কালু তার ভাবনার কাজ শেষ করে বেরিয়ে পড়ে আর সব পাখিদের বাড়িতে ডিম খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে কালু টুনির বাড়িতে ডিম পায়। টুনি রে আমি না অনেক ক্ষুধার্ত, কাল থেকে আমার ঘরে কোনো খাবার নেই, তুই আমাকে একটু খেতে দিবি রে বোন? আহারে তুমি না খেয়ে আমার কাছে এসেছো? আর আমি তোমাকে খেতে দিব না, তুমি বসো আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। টুনি খাবার আনতে রান্নাঘরে যায় আর এই সুযোগে চালাকা টুনির ডিম তার পাখনার নিচে লুকিয়ে ফেলে আর তখনই খাবার নিয়ে টুনিও চলে আসে। এই নাও কালু দাদা তোমার খাবার। এ কি কালু দাদা আমার ডিম কোথায় গেল? টুনি রে আর বলিস না বোন, একটা বড় সাপ এসে তোর ডিমটাকে নিয়ে চলে গেল। আমি অনেক বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু কিছু করতে পারলাম না জানিস। এইসব তুমি কি বলছো কালু দাদা? আচ্ছা কালু দাদা সাপটা কোন দিকে গেছে কালু দাদা? ওই তো ওই দিকটায়। কালুর কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে ডিম খুঁজতে বের হয়। এদিকে কালু সেই সুযোগে নিজের বাড়ি ফিরে যায়। ওইদিকে টুনি ডিম খুঁজতে খুঁজতে সুখীর কাছে যায় আর সুখী কালু কাকের কথা শুনে বলে, টুনি ওই কালু মিথ্যুক, মিথ্যুকটা চালাকি করে সব আদায় করে নেয়, তুই ওর কথা বিশ্বাস করিস না, ওই কালুই তোর ডিম চুরি করেছে নিশ্চয়ই। কালু যদি সত্যি আমার ডিম নিয়ে থাকে তাহলে আজই ওর শেষ দিন, চল তোরা আমার সাথে। টুনি সুখীকে নিয়ে কালুর বাড়ির দিকে যেতে থাকে। তখন শালিক ওদের দেখা পেয়ে ওদের সাথে কালু কাকের বাড়িতে যায় আর কালু তখন সিঙ্গারা বানাতে ব্যস্ত। শয়তান কালু তোর এত বড় সাহস, তুই আমার ডিম চুরি করে এনে এখানে সিঙ্গারা বানাচ্ছিস? আমাকে মিথ্যে কথা বলে চালাকি করে আমার খাবারগুলো খেয়েছিলি তাই না? তোমাদের কথা ভুল হচ্ছে, বিশ্বাস করো আমি এমনটা করিনি। এই বলে কালু এক ছুটে পালাতে ধরে আর তখনই সবাই মিলে কালুকে ধরে অনেক মারতে থাকে। ওরে বাবা রে, ওরে বারে, আমাকে আর মেরে না, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কোনোদিন এমনটা করবো না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, তবুও তোমরা আর মেরে না আমাকে, ছেড়ে দাও। এবারের মতো তোকে মাফ করে দিলাম কিন্তু এরপরেও যদি তুই এমন করিস তাহলে আমরা তোর জান নিয়ে নিব। এরপর সবাই কালুকে ছেড়ে দেয় আর কালু দৌড়ে পালিয়ে যায়। টুনি এই টুনি, এভাবে তোই তোই করে কোথায় ছুটে যাচ্ছিস? শুনি এত বড় একটা মেয়ে হয়েছিস তুই, তবুও সারাদিন তোকে ঘুরে বেড়াতেই হবে নাকি বলতো? আহা মা, তুমি আবার আমাকে বকা দিয়ে শুরু করলে কেন বলতো? আমার আর ভালোই লাগে না, একটু যাচ্ছি সুখীর কাছে, আর তুমি কি না? হ্যাঁ সারা দিন তো শুধু শালিকের বাড়ি সুখীর বাড়ি, এত এদের বাড়ি বাড়ি যেতেই বা হবে কেন তোকে? হ্যাঁ চুপচাপ আমার সাথে কাজ করবি চল। না মা আমি এখন কোনো কাজ করতে পারবো না, তুমি এখন এত কথা বলো না তো, আমাকে যেতে দাও, আমি গেলাম কিন্তু। টুনি যাস না রে, টুনি যাস না, যা এত করে বললাম তবু আমার কোনো কথাই শুনলো না, কোনো কথা আমার শুনতেই চায় না মেয়েটা, না আমি একাই কাজ করি। এরপর মিনু টুনটুনি একাই বাড়িতে কাজ করতে থাকে, এভাবেই দিন কাটছিল। একদিন ইরে টুনি এভাবে দেখতেই করে কোথায় যাচ্ছি শুনি? কোথায় আবার যাবো মাসিমা, এমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, নদীর শীতল হাওয়া খাচ্ছি, কেন তুমি কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, সত্যি রে সারাদিন শুধু তোর ঘুরে ঘুরে বেড়ানো, তোর বান্ধবীরা তো বিয়ে করে ফেলেছে আর তুই কি না এখনো বাচ্চাদের মতো ঘুরে বেড়াস। হুম বুঝেছি মাসিমা, তুমি এখন আমাকে কথা শোনাবে তাই তো? আমাকে যেতে দাও তো এখন। সুখী
হাই সুখি, এই তো তুই এখানে। শোন, ঘুরতে যাবি বনে? চল না ঘুরতে যাই। একটুনি তুই এই ভর দুপুর বেলা ঘুরতে যাবি? তোর মাথায় কখন কি খেলে বলতো আমাকে। শোন সুখি, আমার এখন যেতে ইচ্ছে করেছে মানে আমি এখনি যাব। তুই যাবি কিনা বল আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল। এরপর টুনি আর সুখি মিলে ঘুরতে বের হয়। আর ওরা গহীন জঙ্গলে ঘুরতে থাকে। এমন সময় টুনির চোখ যায় একটা গোলাপ গাছের রঙিন গোলাপের দিকে। এই সুখি, দেখ দেখ গোলাপ ফুলটা কত সুন্দর, তাই না? একদম রঙিন। বাবা, আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর। হ্যাঁ রে টুনি, তুই একদম ঠিক কথা বলেছিস। তোর তো মাথায় অনেক সুন্দর লম্বা চুল, তুই বরং গোলাপটি ছিঁড়ে তোর চুলে গুঁজে দে, বুঝেছিস? তোকে ভীষণ সুন্দর মানাবে। তুই তো ঠিক কথাই বলেছিস। সুখি, এই দেখ আমি গোলাপটা চুলে দিয়েছি। সুখি দেখ তো আমাকে এই রঙিন গোলাপটি দিয়ে কেমন লাগছে। ভীষণ সুন্দর। এরপর টুনি রঙিন গোলাপটি চুলে গুঁজে মনের আনন্দে নাচতে থাকে, গান গাইতে থাকে। অবশেষে সন্ধ্যায় টুনি বাড়িতে ফিরে আসে। হ্যাঁ হতচারি মেয়ে আমার, তোর এতক্ষণে বাড়িতে আসার সময় হলো? আসলি কেন বাড়িতে বলতো? যেখানে গিয়েছিলি সেখানে না হয় থেকে যেতি। মা, আমি তো জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম, ওখানে যাব নাকি? এত বকা দেই মেয়েটাকে, তবুও দেখো কিভাবে হাসছে। না, এই মেয়েকে বুঝিয়ে মনে হয় কোনো লাভ নেই। এসব বলে মিনু সেখান থেকে চলে যায়। আর টুনি ঘরে গিয়ে গোলাপটি টেবিলের উপর রেখে দেয়। না, বড্ড ক্লান্ত লাগছে, আমি বরং এক্ষুনি ঘুমিয়ে পড়ি বাবা। আরে, এত রাতে আমার ঘরে কে ভাবে কাঁদছে? কে কে কান্না করছো? কই, কাউকেই তো আমি দেখছি না। তাহলে কি কোনো ভূত? না, ভূত আবার কান্না করবে কেন? আমি গো, আমি আমি গোলাপ কথা বলছি, টেবিলের দিকে একবার তাকাও। আরে গোলাপ, তুমি কথা বলছো কি করে বলো তো আমাকে? এ কি অবাক করা কাণ্ড, তুমি কোনো রাক্ষস নও তো? আমাকে খেয়ে ফেলবে না তো তুমি? না না, আমি তোমাকে কেন খাবো? আমি তোমাকে খাবো না গো, আমি যে এক রাজপুত্র, ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি এমন রঙিন গোলাপ হয়ে আছি। মানে কি বলছো এসব তুমি? আমাকে সবটা খুলে বলো তো, কেন তুমি রঙিন গোলাপ হয়ে আছো? শোনো তবে আমার অতীতের সব ঘটনা। আমি ছিলাম রূপনগর রাজ্যের রাজপুত্র, আমার বাবা হঠাৎ করে মারা যায়, সেই অনুযায়ী রাজা হওয়ার কথা ছিল আমার, কিন্তু আমার কাকা এর বাধা হয়ে দাঁড়ায়। আরে টোনা যে, শোন বাবা, তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ কাকা বলো। শোন বাবা, সবে তো তোর বাবা মরে গেল, এখন রাজ্যভার তো তোকেই নিতে হবে, কিন্তু তুই কি সামলাতে পারবি? তাই আমি বলি কি, আমি এর রাজ্যভার নেই কেমন? না কাকা, আমার বাবার স্বপ্ন ছিল যে আমি রাজ্যভার সামলাবো, তাই আমি সব শিখে নিব। বুঝেছি, তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? এবার দেখ তাহলে তোকে আমি কি করি। এরপর কাকা আমাকে তান্ত্রিকের সাহায্যে মন্ত্র বলে এমন রঙিন গোলাপ বানিয়ে দিয়েছে আর জঙ্গলের একটা গাছে ঝুলিয়ে দিয়েছে। বুঝেছি। আচ্ছা, এখন কি তাহলে কোনো উপায় নেই তোমাকে পাখিতে পরিণত করার? হ্যাঁ, যদি আমি গাছে থাকতাম তাহলে কোনো তান্ত্রিক আমাকে মন্ত্র বলে ঠিক করতে পারতো, কিন্তু এখন তো তুমি আমাকে ছিঁড়ে এনেছো, তাই এখন আমাকে পাখিতে পরিণত করতে তোমার অনেক কষ্ট করতে হবে। কি করতে হবে বলো? তুমি এত কষ্টে আছো, তোমাকে যে আমি এই দশা থেকে মুক্ত করতে চাই। শোনো, তোমাকে হিমঝড়ি থেকে জল আনতে হবে, তারপর যদি কোনো পাখি তার শরীরের তিন ফোঁটা রক্ত সেই জলে দেয় আর তুমি সেই জল এই গোলাপে ছিটিয়ে দাও, তাহলেই আমি মুক্তি পাবো। ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর টুনি সেই হিমঝড়ি ঝর্ণাতে যায়।
অবশেষে আমি ঝর্ণাতে এসে পৌঁছাতে পারলাম। এবার আমি জল নিয়ে চলে যাই, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। এরপর টুনি সেই ঝর্ণার জল নিয়ে চলে আসে। এই যে দেখুন, আমি ঝর্ণার জল নিয়ে এসেছি, এবার আমার শরীরের রক্ত দিব এখানে। এরপর টুনি তার হাত কেটে 3 ফোঁটা রক্ত জলের সাথে মিশিয়ে দেয়, আর সে জল গোলাপে ছিটিয়ে দিতে গোলাপ থেকে সুদর্শন রাজপুত্র টোনা বেরিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে নতুন করে তুমি আবার আমাকে জীবন দিলে, তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। থাক, এত ধন্যবাদ দিতে হবে না, এবার তুমি রাজ্যে ফিরে যাও আর প্রতিশোধ নাও। সে না হয় যাব, কিন্তু টুনি আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমাকে নিয়ে আমার রাজ্যে যেতে চাই। টোনার কথায় টুনিও রাজি হয়ে যায় আর মিনুও রাজি হয়ে যায়। এরপর ওদের ধুমধাম করে বিয়ে হয় আর টোনা টুনিকে নিয়ে তার রাজ্যে চলে যায়। আহ, বনে যা গরম পড়েছে, এই গরমে আমি আর উঠতেই পারছি না। এদিকে তো তেষ্টায় গলাটা একদম শুকিয়ে গেছে, আবার বনে দেখছি কোনো নদী নালাতেও জল নেই। কোথায় একটু জল পান করব আমি? যাই, সামনে আরেকটু উড়ে গিয়ে দেখি। ওই তো বনের মাঝে একটা পুকুর দেখতে পাচ্ছি। আহা, পুকুর ভর্তি কেমন স্বচ্ছ জল। যাই যাই, ওই পুকুরে গিয়ে একটু জল পান করি। জল তেষ্টায় যে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার। এ কথা বলে ভৈরবী মাতা সেই পুকুর পাড়ে নেমে আসে, আর যেমনি তার হাত দিয়ে পুকুরের জল খেতে যায়, অমনি পুকুর কথা বলে ওঠে। এই এই ভিখারি, তুই আমার জল স্পর্শ করলি কেন? হ্যাঁ, চি 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 চি, আমি তো অপবিত্র হয়ে গেলাম। সরসর, আমার পুকুর পাড় থেকে সরে দাঁড়া। এই পুকুর, আমি কোনো ভিখারি নই, আমি হলাম উত্তরের বনের ভৈরবী মাতা। এই বনের উপর দিয়ে ওড়ার সময় আমার ভীষণ জল তেষ্টা পেয়েছিল, তাই তো তোমার কাছে জল পান করতে এসেছি। আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? তুই ভৈরবী মাতা হ আর যাই হ না কেন, আমি আমার পুকুরের জল কাউকে ব্যবহার করতে দিব না। এই বনের সব পুকুর নদী নালার জল শুকিয়ে গেছে, একমাত্র আমার জল আছে। সেই জল তোর নোংরা হাতের স্পর্শে আমি অপবিত্র করবো নাকি? হ্যাঁ পুকুর, তুমি তো সৃষ্টি হয়েছো তোমার জল দিয়ে সবার উপকার করার জন্য, আর তুমি সেই জল নিয়ে অহংকার করছো। দেখো পুকুর, এত অহংকার করা কিন্তু ভালো নয়। দাও, তোমার পুকুরের জল খেতে দাও আমায়। তুমি যদি আমাকে জল খেতে দাও, তবে আমি তোমাকে আশীর্বাদ করব, যাতে তোমার জল আরো স্বচ্ছ হয়। আমার অহংকার করার মতো কারণ আছে বলেই তো আমি অহংকার করছি, তোর আশীর্বাদ আমার লাগবে না, বুঝেছিস? যা, পুকুর পাড় থেকে চলে যা, নয়তো এই পুকুরের জলেই তোকে ডুবিয়ে মারব। কি, তোর এত বড় সাহস পুকুর? একজন ভৈরবী মাতাকে ডুবিয়ে মারতে চাস? তোর জল নিয়ে এত অহংকার, তাই না? ঠিক আছে, এই জলের জন্যই তোকে আমি অভিশাপ দিচ্ছি। তোর এই স্বচ্ছ জল এক্ষুনি কালো হয়ে যাবে, আর এই জলে যা কিছুই পড়বে বা নামবে সব কিছু জলের মধ্যে আটকে যাবে। এ কথা বলার সাথে সাথে সেই পুকুরের স্বচ্ছ জল কালো কুচকুচে হয়ে যায়। পুকুর তার এমন কালো কুচকুচে জল দেখে অনেক কাঁদতে থাকে। একে একে সর্বনাশ হলো গো, আমার জল এমন কালো হলো কেন? ভৈরবী মাতা, তুমি আমাকে কোন অভিশাপ দিলে, আমি এমন অভিশাপ চাই না। তুমি তোমার অভিশাপ তুলে নাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দয়া করো, দয়া করো আমার উপর, একটু দয়া করো। আমার উপর এমন খারাপ আচরণ করে এখন আবার ক্ষমা চাইছিস? আমি তোর অভিশাপ তুলে নিব না, কিন্তু তোর অভিশাপ তুলে নেওয়ার 3টি উপায় বলে দিব। বলো ভৈরবী মাতা বলো, আমি এই অভিশপ্ত জল নিয়ে আমার জীবন কাটাতে চাই না। বলো কি উপায় আছে অভিশাপ কাটানোর? শোন তবে, আমি তোকে বলছি 3টি উপায়ের কথা। এভাবে ভৈরবী মাতা কুকুরকে তার অভিশাপ মুক্ত হওয়ার 3টি উপায় বলে দিয়ে সেখান থেকে চলে যায়। ভৈরবী মাতা তো আমাকে 3টি উপায়ের কথা বলে গেল,
কিন্তু আমি তো একটা কুকুর, কিভাবে নিজে গিয়ে সেই উপায়গুলো পূরণ করব? এবার আমাকে অপেক্ষা করতে হবে কে আমার কুকুরের কাছে আসে। ততদিন পর্যন্ত এই অভিশপ্ত জীবন নিয়ে আমাকে থাকতেই হবে। আরে আরে, আজ কতখানি বেলা হয়ে গেল, এখন পর্যন্ত জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যেতে পারলাম না। যাই যাই, আর দেরি করা যাবে না, জালটা কাঁধে নিয়ে পুকুরে মাছ ধরতে যাই। এ কথা বলে টোনা জাল কাঁধে নিয়ে সেই অভিশপ্ত পুকুরে মাছ ধরতে যায়। টোনা সেই পুকুরে কালো কুচকুচে জল দেখে অবাক হয়ে বলতে থাকে, হে কি হে কি, কালকে তো এই পুকুরের জল কেমন স্বচ্ছ ছিল, আজ এই পুকুরের জল আবার কালো হয়েছে কেন? এই পুকুরে তো মাছ আছে, যাই অত কিছু না ভেবে একবার পুকুরে জাল ফেলে দেখি মাছ ওঠে কিনা। এ কথা বলে টোনা পুকুরে জাল ফেলে, আর জাল ফেলার পর জাল টানতে থাকে, কিন্তু সেই জাল পুকুর থেকে কিছুতেই ওঠে না। তা দেখে টোনা অবাক হয়ে বলে, হায় হায় রে, এই পুকুরের জলে আমার জাল আটকে গেল কেন? এটা করো আবার ভুতুরে পুকুর নয় তো? হায় হায় রে, এই জাল পুকুরে আটকে গেল, আমি কি দিয়ে মাছ ধরবো তাহলে? আমার তো একটাই জাল, উফ বাবা, এই জাল পুকুরের জল থেকে কেন উঠছে না? উঠবে না, এই জাল আর আমার জল থেকে কিছুতেই উঠবে না, আমি তোর জাল আটকে দিয়েছি। না না পুকুর, আমার জাল ছেড়ে দাও, এই জাল দিয়ে মাছ না ধরলে যে আমাকে না খেয়ে থাকতে হবে। আমার যদি তোমার পুকুরে মাছ ধরতে আসা ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমা চাইছি, আমি আর তোমার পুকুরে মাছ ধরতে কখনোই আসব না, তবু আমার জাল ছেড়ে দাও। তুই জাল ফেরত চাস? ঠিক আছে, আমি তোকে জাল ফেরত দিব, কিন্তু তার আগে আমার মনে যে তিনটে ইচ্ছে আছে, যদি তুই সেই তিনটে ইচ্ছে পূরণ করতে পারিস তবেই আমি তোর জাল ছেড়ে দিব। ও বাবা, এ আবার কেমন কথা, পুকুরের তিন ইচ্ছে? ঠিক আছে পুকুর, বলো তোমার কি ইচ্ছে, আমি আমার জাল ফেরত পাওয়ার জন্য তোমার তিন ইচ্ছে পূরণ করে দিব। সত্যি সত্যি তুই আমার ইচ্ছে পূরণ করার জন্য রাজি হয়ে গেলি? ঠিক আছে, আমি আমার প্রথম ইচ্ছের কথা বলছি, শোন। আমার প্রথম ইচ্ছে হলো, এই বনের দক্ষিণ কোণে মধুমতি নদী আছে, সেই নদীতে একটা নীল রঙের পদ্ম ফুল ফুটে আছে, সেই নীল রঙের পদ্ম ফুলের গাছ ওই মধুমতি নদী থেকে উপরে এনে আমার পুকুরে রোপণ করে দে। এই প্রথম ইচ্ছে যদি পূরণ করতে পারিস তবে তোকে বাকি দুটো ইচ্ছের কথা পরে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করার জন্য এক্ষুনি ওই মধুমতি নদী থেকে নীল পদ্ম ফুলের গাছ উপরে আনছি। এ কথা বলে টোনা পুকুর পাড় থেকে মধুমতি নদীর দিকে যাত্রা করে, আর উঠতে উঠতে সে মধুমতি নদীর তীরে পৌঁছে যায়। এই তো এসে গেছি মধুমতি নদীর পাড়ে, ওই তো নদীর মাঝে নীল পদ্ম ফুল ফুটে আছে, যাই যাই যত তাড়াতাড়ি পারি ওই নীল পদ্ম ফুলের গাছ উপরে নিয়ে যাই। এ কথা বলে টোনা নীল পদ্ম ফুলের গাছ মধুমতি নদী থেকে উপরে তুলে নেয়, আর সেই পদ্ম ফুলের গাছ নিয়ে উড়ে উড়ে সেই অভিশপ্ত পুকুর পাড়ে চলে আসে। এই যে পুকুর, দেখো তোমার প্রথম ইচ্ছে অনুসারে আমি পদ্ম ফুলের গাছ নিয়ে এসেছি, আমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করেছি, এবার বলো তোমার দ্বিতীয় ইচ্ছে কি? বাবা সত্যি তুই আমার প্রথম ইচ্ছে পূরণ করেছিস রে, ঠিক আছে এবার তুই এই নীল পদ্ম ফুলের গাছ আমার পুকুরের মধ্যে রোপণ করে দে। আর আমার দ্বিতীয় ইচ্ছের কথা শোন, এই বনের পূর্ব পাশে একটা তাল পুকুর নামে এক পুকুর আছে, সেই পুকুরে একটা ঝিনুক আছে, আর সেই ঝিনুক এনে আমার পুকুরে ছেড়ে দে। ঠিক আছে, আমি এই পদ্ম ফুলের গাছ তোমার পুকুরে রোপণ করছি, আর ওই তাল পুকুরে ঝিনুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এই তো আমি তাল পুকুরে এসে গেছি, কিন্তু এই পুকুরের জলে তো কোনো ঝিনুক ভেসে নেই, তার মানে কি পুকুরের তলদেশে ঝিনুক আছে? যাই তো পুকুরের জলে ডুব দেই। এরপর টোনা পুকুরের জলে ডুব দেয়, আর জলের তলায় একটা বড় ঝিনুক দেখতে পায়।
এই তো সেই ঝিনুক। যাই তাড়াতাড়ি জল থেকে ঝিনুকটা তুলে নেই। আমি তো পাখি, বেশিক্ষণ আবার জলের নিচে নিঃশ্বাস নিতে পারবো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। যাই যাই ঝিনুকটা নিয়ে তাড়াতাড়ি জল থেকে উপরে উঠি। কুকুরের দ্বিতীয় ইচ্ছেও আমি পূরণ করে ফেলেছি। যাই এবার এই ঝিনুক নিয়ে ওই পুকুরে ফিরে যাই। ঝিনুক নিয়ে এসেছিস? আমার দ্বিতীয় ইচ্ছা পূরণ হয়ে গেল। দে দে তোর হাতের ওই ঝিনুকটা পুকুরে ফেলে দে। এবার আমাকে শেষ ইচ্ছের কথা বলো পুকুর। এই শেষ ইচ্ছেটা পূরণ করলেই তো আমি আমার মাছ ধরার জালটা ফিরে পাবো। বলছি, আমি তোকে শেষ ইচ্ছেটা বলছি। শোন, এই বনের শেষ প্রান্তে একটা গুহা আছে। ওই গুহার মাঝে একটা পবিত্র জলের পাত্র আছে। সেই গুহা থেকে পবিত্র জলের পাত্র এনে সেই জল আমার পুকুরের মাঝে ফেলে দে। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি সেই গুহার মধ্যে থেকে পবিত্র জল। এই তো গুহার সামনে পৌঁছেই গেছি। যাই এবার ওই পবিত্র জলের পাত্র নিয়ে আবার পুকুর ঘাটে পৌঁছে যাই। একথা বলে টোনা গুহার ভিতর